আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কুশিকাটার এই লেসটি কীভাবে বানাতে হয় তার ভিডিও শেয়ার করব। কুশিকাটার এই ডিজাইনটিকে থানকুনি ডিজাইন বলা হয়। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন এই ডিজাইনটি আমি শিখেছিলাম, তাই আজকে ভাবলাম এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করিয়ে ফেলি। এই লেসটি আপনারা ওড়নার পাড়, শাড়ির পাড় অথবা বাচ্চাদের কুশি কাটার গলার যে ডিজাইনগুলো হয় সেটার বর্ডার লাইন হিসেবেও ব্যবহার করতে পারেন। বাজারে কুশি কাটার এই পাড় সহ যে ওড়নাগুলো পাওয়া যায় সেগুলো খুবই দাম নিয়ে থাকে। এত দাম দিয়ে না কিনে এখন থেকে কিন্তু আপনি চাইলেন নিজেই ওড়নাতে এই পাড়টি করে নিতে পারেন। বরাবরের মতো আমি প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার এই স্লিপ নটটাকে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি এখানে তিনটা চেন করে নেব, 1, 2, 3। এখন তিনটা চেনের থেকে একটু বেশি অর্থাৎ চারটা চেনের সমান কাপড় বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এখানে। আমি তিনটা স্টেপে এই ডিজাইনটি শেষ করব। প্রথম স্টেপে এইভাবেই তিনটা চেন এবং চারটা চেনের সমপরিমাণ কাপড় বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে আপনি যতটুকু জায়গা জুড়ে এই থানকুনি ডিজাইনটি করতে চান ঠিক ততটুকু লম্বা করে এই কাজটা করে নিতে হবে। এরপর আমি কাপড়টাকে এভাবে উল্টে নিচ্ছি। এখন আমি এখানে তিনটা চেন করে ঠিক তার পরের যে ঘরটা আছে সেই ঘরে জয়েন করে দিচ্ছি। আমি আবার তিনটি চেন করে নেব এবং আগের মতোই ঠিক পরের ঘরে জয়েন করে নিচ্ছি। আমি আবার তিনটি চেন করে পরবর্তী ঘরে সাতটা ডাবল ক্রোশি করে নেব, 1, 2, 3। চার, পাঁচ, ছয় এবং সাত। আবার তিনটা চেন করে নিচ্ছি এবং পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশির মাধ্যমে জয়েন করে দিচ্ছি।
আবার তিনটা চেন করতে হবে এবং পরবর্তী ঘরে জয়েন করে দিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি করে দেখাচ্ছি। ঠিক একই নিয়মে দ্বিতীয় স্টেপের কাজটাও করে নিতে হবে। আমি যতটুকু বড় করে ডিজাইনটি করছি, আপনারা যদি তার থেকেও বড় করে ডিজাইনটি করতে চান তাহলে দ্বিতীয় স্টেপটাই দুইবার রিপিট করতে হবে। সেক্ষেত্রে সাতটি ডাবল ক্রোশির পরে আমি যে একটি ফাঁকা ঘর রেখেছিলাম সেখানে আপনাদেরকে দুইটি ফাঁকা ঘর রাখতে হবে। দ্বিতীয় স্টেপের কাজটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তৃতীয় স্টেপে কাজটা করার জন্য কাপড়টাকে এভাবে উল্টে নিচ্ছি। এখন তিনটা চেন করে নিব। মাঝখানের এই ঘরটার ভিতরে এভাবে একটা সিঙ্গেল ক্রোশির মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এবার এখানে যে সাতটা ডাবল ক্রোশি করেছিলাম সেগুলোর প্রথমটাতে আমি একটা ডাবল ক্রোশি করে নেব। এখন তিনটা চেন করে নিচ্ছি এবং এখানে এভাবে এটাকে জয়েন করে দিব। সাতটা ডাবল ক্রোশির প্রত্যেকটার সাথে এভাবে একটা করে ডাবল ক্রোশি হবে। Thank you.
এখন একটু খেয়াল করুন, আমি এখানে কোনো প্রকার চেন না করেই পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। ডিজাইনটি দেখতে কিছুটা এরকম হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। তিনটা চেন করে নেব এভাবে, এখানে এখন জয়েন করে দিচ্ছি। পরবর্তী ঘরেও আরেকটা ডাবল ক্রোশি করে নেব। আবার তিনটা চেন করে নিচ্ছি এবং এখানে এভাবে জয়েন করে নিলাম। তৃতীয় স্টেপটাও কমপ্লিট করতে হবে ঠিক এইভাবেই। আমার চ্যানেলে কুশি কাটার কাজের আরও অনেক ভিডিও আছে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।